আমরা হেঁটে বার গেট নাম্বার 3 এর দিকে যাচ্ছি আস্তে আস্তে। আড়াইটা থেকে খোলার কথা, খুলে গেছে আশা করি। আর ভাই তো চলে এসছি। কে ভাই, এই গেট ভাই বন্ধ, ভাই কি করো? এ ভাই কি করছিস? এর আগের পার্টির ভিডিও যারা দেখনি তাদের জন্য আমি ফার্স্ট ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখছি। তো যেমনটা হয়েছিল, তারপর থেকে দক্ষিণেশ্বর থেকে গঙ্গা পার করে আমরা বেলুড় মঠে চলে এলাম। আর এটা রামকৃষ্ণদেবের জন্মতিথি চলছিল, তার জন্য ধর্মসভা হচ্ছিল। তো এরপরে আমি দৌড়ে দৌড়ে চলে গেছিলাম মঠ অফিসে কুপন সংগ্রহের জন্য প্রসাদ খাবো বলে, কারণ 11:30 বেজে গেছে বলে ভেবেছিলাম দেরি হয়ে গেছে। তো কিন্তু না, তারপরে দেরি হয়নি। আর কুপন টুপন কেটে আমরা অনেকটা সময় পেয়েছিলাম। আর তখন ঠিক রামকৃষ্ণদেবের দুপুরের আরতি চলছিল, তো সেই আরতিতে আমরা যোগদান করছি। তো আমি তারপরে কি বলছি সেটা শুনে নাও। তো গাইস, বেলুড় মঠ চলে এসেছি। দক্ষিণেশ্বরের হাজারো পরে আর জল পড়ে ছিল, সেটা খাচ্ছে আমাদের মুখ থেকে, বুঝতে পারছো? এই সময় এত গরম, এই চৈত্র মাসের 1 তারিখে, আর তারপরে কি হবে জানি না। আর আমি দাঁড়া আগুতে যাচ্ছি, এই দিকটা দেখতে পাচ্ছো, আমরা একদম মঠের সামনেটা দাঁড়িয়ে আছি। এখান থেকে কিছু ছবি তোলা নিষিদ্ধ ফিষিদ্ধ বলবে না। ফুলের সংখ্যাটা কম আছে, শীতকালটা চলে গেছে। তো মানে আমরা ভেবেছিলাম যে আজকে হয়তো প্রসাদের কুপনও কাটা হবে না আর মন্দিরে ঢুকতে পারবে না, কিন্তু না, আমরা যখন আমি তো দৌড়ে দৌড়ে গিয়ে আগে প্রসাদের কুপনটা কেটে এসেছি। এই 11:30 এই সময় মন্দিরটা বন্ধ হবে, এই সময় ঠাকুর সাথে আছে, ঠাকুর সাথে আছে। আশ্রমীয় লোক আমরা, আশ্রমীয় লোকেদের থাকে থাকে ঠাকুর সাথে লাগে। তো চারদিকে মহারাষ্ট্রা অনেক ঘুরে বেড়াচ্ছে। তো আমি ভেবেছিলাম যে হয়তো আমাদের প্রসাদ প্রসাদে কুপন কাটা যাবে না, মন্দিরে বসতে পারবে। কিন্তু আমরা মানে যখন গেছিলাম তখন সবাই ঠাকুরের আরতি হচ্ছিল, আরতি সঙ্গীত নাই হোক মনে তো বাজছিল, ভাই ভাইবস তো আদা হয়। তো তখন আরতি করে এই সময় মন্দির বন্ধ হয়ে গেল। তো এবার আমরা আস্তে আস্তে প্রসাদ তো তারপর আমরা অনেকদিন বাদে গিয়েছিলাম বলে চারদিকটা একটু ঘোরাফেরা করলাম। এই দেখো একটা মেন যে দরজা সেটা, আর তারপরে এই দিকটা যাওয়া অ্যালাউ ছিল না, কিন্তু আমরা দুজনে চলে গিয়েছিলাম। পরে আমাদেরকে দারোয়ানরা ডেকে বলছে ওদিকে যেতে নেই, কী জানি কী আছে ওদিকে, তাও ভিডিও তো তোলাই যায়, তাই জন্য যেতে যেতে ভিডিও করে নিলাম। আর তারপরে রামকৃষ্ণদেবের যে মিউজিয়ামটা, নতুন নতুন বলবো না, অনেকটাই পুরনো আমার কাছে নতুন, তো সেইখানে সামনেটাতে একটুখানি দেখে এলাম টাইমিং ফাইমিং কত টাকা কী লাগে, কিন্তু তখন তো বন্ধ হয়ে গেছিলো। তো চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। গাইস, এখন যেহেতু রামকৃষ্ণদেবের জন্মতিথি চলছিল, তো জন্মতিথি পরশু দিন হয়ে গেছে, রবিবারে পাবলিকলি সেলিব্রেশন হবে। তো এখানে তাই জন্য ধর্মসভা সেই যে বসেছি, ও ধর্মসভা এখন চলছে। এটা মঠ অফিস, এই মঠের পাশ দিয়ে গিয়ে ওইদিকে টার্ন নিলেই মঠ অফিস করছে, আর এদিকে আমাদের বেলুড় মঠ, আর ওইদিকে তো প্রবেশদ্বার আর বিভিন্ন জিনিসপত্র আছে, তোমরা সব কিছুই জানো। এখানে ফুল বাগান আছে। তো আমরা এবার যাচ্ছি আস্তে আস্তে প্রসাদ হলের দিকে। গঙ্গার পাশ দিয়ে এদিকে যাওয়ার রাস্তাটা খুব ভালো করেছে। এর আগে আমি যখন অনেক বছর আগে এসেছিলাম তখনও প্রসাদ হলটা তৈরি হচ্ছিলো, কিন্তু আমরা তখন ওই দিক দিয়ে ঢুকেছিলাম। তো এদিকে এসব ফুল বাগান দেখতে দেখতে খুব ভালো লাগছিল। এদিকে খুব সাজানো গোছানো যেমন হয় বেলুড় মঠ, গঙ্গার ধার দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। অনেকেই ছিল সেদিনকে, ভালোই ভিড় হয়েছিল। তো এই দেখো প্রচণ্ড বড়, প্রায় লক্ষাধিক লোক একসাথে বসে এখানে খেতে পারবে, এখনও তৈরি হচ্ছে, খুব ভালো স্ট্রাকচারটা। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। যেহেতু অকেশন চলছিল তার জন্য প্রসাদ কুপন কাটার কোনো দরকারই ছিল না। সেদিনকে ঢুকে দেখে শুধুমাত্র খিচুড়ি, দরবেশ আর চাটনি পড়েছিল। সো পড়েছিল বলবো না, ভালোই খেতেছিল, আমার যথারীতি ভালো লাগে, কিন্তু আর একজনের ক্ষেত্রে একটু অন্য কেস হয়ে গেছিলো। দেখতে পাচ্ছ মিষ্টিটা শুধু খাচ্ছে। এবার দেখ আসলে স্ক্যামটা ওর সাথে হয়েছিল। ও ভেবেছিল যে ভাত ডাল যেমন খাওয়া সেরকম খাওয়াবে, কিন্তু ওর খিচুড়ি খেতে আসলে পার্সোনালি ভালো লাগে না, তো ওর সাথেই স্ক্যামটা হয়েছে মূলত। কিন্তু তারপরেই এলো আমাদের মতের বিরাট পরিবর্তন। ছেলেরা বুঝতেই পারছো বাইরে বেরোলে কোথায় যাবো তার কোনো ঠিক নেই, বেরিয়ে পড়েছি তখনই ঠিক হয় কোথায় যাবো। তাই জন্য গঙ্গা ক্রস করে আমরা আবার এখানে মুখটা দেখতে পাচ্ছি, একটু বিরক্তিকর ছিল কিন্তু ক্যামেরার খাতিরে হেসে দিল। তো গঙ্গা ক্রস করে আমরা আবার দক্ষিণেশ্বর এলাম। এবার দক্ষিণেশ্বর থেকে ভাবলাম যাবো এবার ইকো পার্ক। আমি ব্যক্তিগতভাবে কখনো ইকো পার্ক যাইনি, এটা আমার ফার্স্ট টাইম ছিল। আবার সেই একই কথা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তার জন্য আবার একলাই যাব। হ্যাঁ, বন্ধুটা সঙ্গে ছিল বটে, কিন্তু যাচ্ছি তো নিজের উদ্যোগে। তো তাই জন্য আবার ইকো পার্কের আমরা বাসে চেপে পড়লাম। ওখান থেকে যাওয়ার সময় খুব একটা ভিড় ছিল না, কিন্তু খুব গরম লাগছিল। তো দেখো এবার যাচ্ছি
কি বক্তব্য, কিছু বলার নেই। বেলুড় মঠে খাবার কেমন লেগেছে? জস্ট করলে পিটিয়ে দেবো। তো যাই হোক, আমার বন্ধু বাস থেকে সিমলা বিরিয়ানির গন্ধ শুকেই চলে গেল, আর এখানে বাসটা দাঁড়িয়েছিল ঠিক হোটেল তাজের সামনে। খাওয়ার তো ভাই পয়সা নেই, দেখেই নি চোখে একটু। তো তারপরেই ভাই আমাদেরকে বাস নামিয়ে দিল গেট নাম্বার এর কাছে। তো এবার দেখো কি বলছি, পুরো ব্যাপারটা তোমাদেরকে বলি। আমরা বেলুড় থেকে বেরিয়ে ভাবলাম বাড়ি যাবো না, যাবো না বাড়ি, এরপর কবে কি হবে আমরা জানি না। তো তারপরে আমরা দুঃসাহসী অভিযানে নেমেছিলাম এবং আমরা সবাই কি করলাম, আমরা করলাম হচ্ছে আবার দক্ষিণেশ্বর চলে এলাম। দক্ষিণেশ্বর আসার পরে সেখানে থেকে আমরা DN44 বা এরকম কিছু রুট হবে আমি যাই না, তো সেইখানে ওই বাসে চেপে আমরা ঠিক করলাম আমরা ইকো পার্ক আসবো। ইকো পার্ক চলে এসেছি গাইজ, আমাদেরকে নামিয়ে দিয়েছে, আমরা হেঁটে এবার গেট নাম্বার 3 এর দিকে যাচ্ছি আস্তে আস্তে। আড়াইটা থেকে খোলার কথা খুলে গেছে আশা করি, এবার লোককে জিজ্ঞেস করে করে আমরা ঠিক ইকো পার্কে ঢুকে যাবো। যাবো তো যাবো, ঘুরলে এরম করো সেই সকাল থেকে বেলুড় মঠ দক্ষিণেশ্বর সঙ্গে ইকো পার্ক। দেখো বেড়ানোটা আমার সবাই বলবে বাপরে বাপ, এত কেউ এ করে, এত খেটে খেটে যাওয়ার দরকার, এগুলো কি হয় বলতো পরে যখন মনে পড়বে তখন ভাই হেভি মজা এগুলো মনে পড়বে। রাস্তাঘাট ভাই দারুণ, আমরা দুজন যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে তো আমরা লোককে জিজ্ঞেস করতে করতে আমরা চলে এলাম, যেতে দেখতে পাচ্ছ সামনে পেঁচার একটা মূর্তি, পেঁচার মোড়ে, পেঁচার মোড় থেকেই নাকি ওখানটা যেতে হয়। তো এরপর আমরা কি বলছি দেখি ভাই, তো চলে এসেছি। এ ভাই এই গিট ভাই বন্ধ ভাই কি করো, মানে হোয়াট দ্য ফাক, গেট ভাই বন্ধ। হে ভাই কোথায় যাবো, চল চল আহ, সামনে রাস্তাটা ওই বসন্ত এসে গেছে, চলো দেখা। আসলে বাস ড্রাইভার আমাদেরকে গেট নাম্বার 1 এ নামিয়ে দিয়েছিল, তো হেঁটে হেঁটে আমাদের গেট নাম্বার 3 এর দিকে আসতে হয়েছিল। খুব সম্ভবত ওই 3 মানে কোনটাই ভুলে গেছি, গেট নাম্বার 4 নাকি কোথায় নামলে সপ্তম আশ্চর্য যে আছে ওটাকে ভালো করে দেখা যায়। তো যাই হোক আমরা তো জানতাম না, তো এখানেই টিকিট ফিকিট স্ক্যান করে আমরা ভেতরে ঢুকে পড়ি। তো এই পার্টটা আমি আর বেশি লম্বা করব না, কারণ এই যে ইকো পার্ক আমরা ঢুকে পড়েছি, আর ইকো পার্কে ঢোকার পর থেকে কী হলো সেই ভিডিও নিয়ে আসছি খুবই তাড়াতাড়ি এর পরের পার্টে। তাই জন্য সঙ্গে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।